अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? কিছু না মা, মালিক আমার বিষয়ে এত ভাবেন, ব্যাস তাই আনন্দে চোখে জল চলে এলো। উনি আমার স্বাধীনতার বিষয়ে, আমার জীবনের বিষয় নিয়ে এত ভাবেন। কি বলেছে ধর্মরাজ তোকে? মালিক বললেন আমি নাকি সংসারী গুণী, ওনার চোখে খুব ভালো মেয়ে। তাই এত কিছু বলেছে তোকে? হ্যাঁ মা, মালিক এসব বলেছেন। তাহলে তুই কাঁদছিস কেন রে মা? তোর তো খুশি হওয়ার কথা। আমি এই জন্য কাঁদছি মা, যে মালিক এসব কথা তখন বললেন যখন আমি বাড়ি ছেড়ে চলে যাব। উনি আমার বিষয়ে এত চিন্তা করেন। মা, মালিক ওপর থেকে খুব কঠোর, কিন্তু ওনার মনটা ভীষণ ভালো। আমাকে আমার আত্মসম্মান বজায় রাখার কথা বলেছিলেন। যদি এই বাড়িতে আমার আত্মসম্মান নিয়ে কেউ চিন্তা করে থাকে, তাহলে তিনি হলেন মালিক। তাই নাকি? আচ্ছা একটা কথা বল, এসব কথা তুই আমায় বলছিস কেন? হ্যাঁ, যদি কেউ কাউকে খুব ভালোবেসে থাকে আর সে তার সম্পর্কে এত চিন্তা করে, তাহলে চুপ করলি কেন? কি রে বল, তুই ওকে ভালোবাসতে শুরু করেছিস তো? হ্যাঁ রে মা, তাই তুই এত খুশি হয়েছিস? এতে চিন্তার কি আছে? ভালোবাসার না কোনো বয়স হয় না কোনো সময়। এতদিন তুই স্ত্রী ছিলিস, তাই স্ত্রী ধর্ম পালন করছিলিস মা, আর আজ তোর চোখে ভালোবাসা দেখতে পাচ্ছি। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। দিন মালিক, আমি লাগিয়ে দিচ্ছি। না না স্যার, আমি করে নিচ্ছি। মালিক, আমি করে দিচ্ছি, যতদিন এখানে আছি আপনার জন্য একটু করতে দিন না। নে। একটু তাড়াতাড়ি কর, হলো? হ্যাঁ মালিক। আপনার সাথে কিছু কথা আছে মালিক। বল কি হয়েছে। দাদু বলে যদি কেউ নিজের অতীত নিয়ে বেঁচে থাকে তার জীবনের প্রবাহ থেমে যায়, আর তার থেকে বেরোনোর একটাই উপায় আছে, যা তার জীবনের শূন্যতাকে দূর করে, যা তার আগামী দিনকে সুন্দর করে। আপনাকে আমার এসব বলার কোনো অধিকার তো নেই, কিন্তু যাওয়ার আগে আমি এটা বলতে চাই যে খেমি দিদির সাথে যখন অন্য একজনের বিয়ে হয়ে গেছে, তখন আমি চাই না যে হিতেন দাদা তার অতীত নিয়ে বেঁচে থাকুক। হিতেন দাদার জন্য আমাদের এমন একজন মেয়েকে খোঁজা উচিত যে তার জীবনের শূন্যতা দূর করবে, যে ওনাকে বুঝবেন, ওনাকে বোঝাতে পারবেন, ওনার জীবনটাকে সুন্দর করতে পারেন, ওনার জীবন সম্পূর্ণ করবে। আর আমি এই সব গুণ তোরালের মধ্যে দেখেছি মালিক। তোরালের থেকে ভালো জীবন সঙ্গিনী হিতেন দাদার জন্য আর কেউ হতেই পারে না। আমি চাই যে আপনি এই বিষয়টা নিয়ে একটু ভাবুন। ঠিক আছে, তুই যা এখন এখান থেকে।
ছেড়ে দাও, আমি করে দিচ্ছি। আমাকেও তো বানানোটা শিখতে হবে, কতক্ষণ ধরে চেষ্টা করছি দেখো কিছুই করতে পারিনি। কোনো কাজ মন দিয়ে শিখলে ঠিক করতে পারবে, দেখবে কিছুদিন পরে তুমিও কত ভালো করে পারছো। আচ্ছা খেমি, এই একটা কলসি বাজারে কত টাকায় বিক্রি হয়? ছোটগুলো 50 পয়সা, বড়গুলো 2 টাকা। বেশ, তাহলে তো এটা বানানো শিখে কোনো লাভ হবে না। এগুলো বিক্রি করে তত টাকা পাওয়া যাবে না যতটা আমাদের দরকার। খেমি, শুনেছি যে ধর্মপুরের মালিক খুবই দয়ালু, আমি ভেবেছি যে ওনার কাছে গিয়ে কোনো কাজ চেয়ে নি। উনি এত বড় ব্যবসায়ী, নিশ্চয়ই কোনো না কোনো কাজ থাকবে। তুমি ঠিক বলছো, এত বড় কারখানায় তুমি কোনো না কোনো কাজ ঠিক পাবে। যাই কাজ হোক, যেমনই কাজ হোক, আমি করতে পারবো। যদি ওনার কাছে চাকরের কাজও থাকে আমি সেটাও করতে রাজি। কোথায় ঢুকে পড়ছিস? হ্যাঁ, আরে এ তো খেমির বর, ও এখানে কি করছে? কি ব্যাপার, এখানে কেন এসেছিস? সন্তুরের কাছে? না, আসলে আমার মালিকের সাথে দেখা করার ছিল। মালিকের সাথে? ওই আমি কাজ খুঁজছিলাম তো, তাই ভাবলাম একবার মালিকের সাথে দেখা করি, যদি ওনার কাছে কোনো কাজ থাকে। তাহলে কারখানায় যা না, বাড়িতে কি? যা। আসলে কারখানায় সবাই হীরে পরক করার কর্মচারীরা থাকে, আর আমি হীরে পরক করতে জানি না, কিন্তু আমার কাজের খুব দরকার। আমি শুনেছি যে আপনার এখানে এক রান্নার ঠাকুরের পদ খালি আছে, তাই ভাবলাম। সন্তুর ভগ্নিপতি এ বাড়িতে কাজ চাইতে এসেছে? দেখতে গেলে ও ভাইয়ের ভাইরা ভাই, কিন্তু এখন কিসের ভাইরা ভাই? সন্তুরির সাথে তো ওর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন ওকে রাখতেই পারি। আর তাছাড়া ছোট লোকরা তো জন্মায় ওই জন্য, যাতে তাদের দিয়ে কাজ করানো যায়। হ্যালো, জয় শ্রীকৃষ্ণ সমীল ভাই। জয় শ্রীকৃষ্ণ ধর্মরাজ বাবু, হঠাৎ কি মনে করে? হ্যাঁ সমীল ভাই, একটা বিশেষ বিষয়ে কথা বলার ছিল, এই কারণে ফোন করলাম। তোমার মনে আছে বোধহয় যে দিদি ভাই কথা বলেছিল তোমার সঙ্গে আমাদের এই হিতেনাথ তরলের বিয়ের ব্যাপারটাতে, সে কারণে আমি ভাবছিলাম যে যদি তোমার কোন রকম আপত্তি না থাকে তো। আরে ধর্মরাজ বাবু, এ আপনি কি বলছেন? আরে আপনার পরিবারের সঙ্গে আত্মীয়তা কে না চাইবে? আমিও তো সেটাই চাই, কিন্তু তার আগে একবার মেয়ের সঙ্গে কথা বলে নিতে চাই, ঠিক আছে? তারপরে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মেয়ের সঙ্গে তো কথা বলে নেওয়াটা খুবই জরুরি, তাই না? ঠিক আছে, আমি তোমার উত্তরের অপেক্ষা থাকলাম কিন্তু। জয় শ্রীকৃষ্ণ। তুই তো খেমির বর, তাই না? তুই এই বাড়িতে মানে আমার জন্য তুই খাবার নিয়ে আসলি এখানে, বুঝলাম না আমি কিছু। মালিক, আমি এখানে রান্নার কাজ পেয়েছি। কিভাবে? মানে তোকে এখানে রাখলো কে? আমি রেখেছি ওকে এখানে, ওর কাজের দরকার ছিল আর আমাদের কাজের লোকের। তোমার বিষয়ে মেনে নিচ্ছি একদমই, কিন্তু ওদের বাড়ির সঙ্গে আমাদের কি সম্পর্ক সেটাও তো তুমি জানো, তাই না? এখন আর কিসের সম্পর্ক? সন্তুরির সাথে তোর বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তো আর কোনো সম্পর্ক নেই। এক
এখন তো আর কোনো সম্পর্ক নেই আমাদের, আর তাই ও আমাদের এখানে কাজ করতেই পারে। দেখ ভাই, আমার মনে হয়েছিল যে ওর কাজের খুব দরকার, আর সন্তুরীর ভগ্নিপতি হিসেবে আমি ওকে সাহায্য করছি বলে আমার মনে হয়েছে। হ্যাঁ মালিক, আমি অনেক সাহায্য পেয়েছি এই কাজের থেকে। গ্রামে তো চাষবাস হচ্ছেই না, আর আমি হীরে পরক করতেও জানি না। এই অবস্থায় আমি এখানে কাজ পেয়েছি, এটা আমার ভাগ্য ভালো। মালিক, কাজ হলো? কিছু কথা হলো? মনে হচ্ছে কাজটা পেয়ে যাব। তাহলে এখন মালিকের কারখানায় যাবে কাজ করতে? না, কাজ করতে মালিকের কারখানায় নয়, ওনার বাড়িতেই যেতে হবে। বাড়িতে? তার মানে? মানে আমি জানতে পারলাম মালিকের পুরনো কাজের লোক শম্ভু কাজ ছেড়ে চলে গেছে, তাই। তাই? তাই কি? তাই আজ থেকে আমি ওখানে রান্নার কাজ করব। কি? তুমি সন্তর ওখানে রান্নার কাজ? কেই কাজ দিয়েছে তোমায়? আমি বলতে চাইছি, তুমি ওখানে যে কাজ করবে সেটা সবাই জানে তো? না, আজকে তো শুধু মালিক, বিশি, সন্তু আর চম্পাকলির সাথে দেখা হলো, আর আমি খাবার খুব ভালো বানিয়েছিলাম। কিন্তু কাল বোঝা যাবে ওদের ভালো লেগেছে কিনা। খাবার ভালো লেগে থাকলে আমার চাকরি একদম পাকা। খেমি, একটা ব্যাপার নিয়ে আমি খুব চিন্তায় রয়েছি। আজ আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে মালিক আর সন্তুর মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। অর্জুন আস্তে আস্তে সবকিছু জানতে পারছে। যদিও জানতে পেরে যায়, আমি আর হিতেন, হে করিয়ালমা, তারপরে কি হবে? আর যদি ওদের বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে তাহলে সন্তু ওখানে কেন? মনে হচ্ছে ওর খিদে পেয়েছে, ওকে ঘাস খাইয়ে আসি। মালিক তো খুবই ভালো, আর খেমির বোনও খুব ভালো। তাহলে এমন কি হলো যে মালিকের সাথে সন্তুর বিবাহ বিচ্ছেদ হচ্ছে? আমি তোকে একটা কথা বলতে চাই ধর্মরাজ। এই হিতেনা তোরের বিষয়ে, তাই তো? হ্যাঁ, দেখ, খেমি আর ওর সম্পর্কটা তো হতে পারে না। না তো আমি ভাবছিলাম ওদের দুজনের। আমার কথা হয়ে গেছে সুমিল ভাইয়ের সঙ্গে। আচ্ছা, তুই কথাও বলে নিয়েছিস? হ্যাঁ, আমি কথা বলে নিয়েছি ওর সঙ্গে, আর ওই মেয়েটাও আমার সঙ্গে এই বিষয়টা নিয়ে এর আগে কথা বলেছিল। তো আমি ভাবলাম যে আমি সুমিল ভাইয়ের সঙ্গে একবার কথা বলে নিই। আমি বুঝেছিলাম এই কাজটা সন্তুই করতে পারে। না রে, তুই আবার কি বুঝবি এই ব্যাপারে? হ্যাঁ, তুমি একদমই ঠিক কথা বলেছো মা, যা করে সবই মেয়েটাই করে। হ্যাঁ, আমি অনেক আগেই এই কথাটা ভেবেছিলাম। আরে ও কথা ছাড় না এখন। দেখ, হিতেনকে কে বোঝাবে? হ্যাঁ, কে ওকে রাজি করাবে এই বিয়ের জন্য? তুমি ছেড়ে দাও এটা, আমি হিতেনের সঙ্গে কথা বলে নিচ্ছি। দেখো তরল, যখন প্রথমবার তোমার সঙ্গে বিয়ের কথা হয় তখন আমি তোমার কথা মতো সবাইকে মিথ্যে বলেছিলাম। আমি তোমার সঙ্গে ছিলাম, এখন আমার জন্য তোমায় একটা নাটক করতে হবে যাতে বাবা আর সন্তুকে আমি এক করতে পারি। আমরা ওদের রাজি করাবো কি করে? দেখো হিতেন, প্রথমে আমরা নাটক করেছি এটা সবাই জানে, এরপরে ওরা কি করে ভরসা করবে আমাদের উপর? সেসব চিন্তা তুমি করো না, যেমন আমি বলছি তেমনটাই করো। এটুকু তো করবে আমার জন্য?
থ্যাংক ইউ ভেরি মাচ তোরাল, ইউ আর ভেরি সুইট। এবার আমি আসি, ঠিক আছে, বাই। কালকে আমি এখান থেকে চলে যাব। জানো দিদা, আমার মনে হচ্ছে আমি যখন ফিরে আসব তখন শান্তুকে আর পাবো না। কিছু করো না দিদা, এমন কিছু করো বাবা শান্তুকে মেনে নেয়। বিভা ঠিক বলছে দিদা, সব সমস্যারই কোনো না কোনো সমাধান থাকে। যদি আমরা সবাই মিলে বাবাকে একবার বোঝাই তবে হয়তো। কোনো লাভ নেই, কিছুই হবে না রে মা। ধর্মরাজের যদি মানার হতো তাহলে তখনই মেনে নিত। এখন শান্তু আমাদের কথায় থাকবে না রে। ওকে আটকাতে পারে ধর্মরাজ, আর ওকে বাবার সঙ্গে আমি কথা বলবো। হিতেনদা তুই? হ্যাঁ কাদ্দু, আমি জানি বাবাকে কি করে রাজি করব। বিজনেসম্যান তো, লাভ ক্ষতির হিসেবটা ঠিক বুঝতে পারবে। বিজনেসম্যান? আচ্ছা তুই কি বলবি বল না। তুমি চিন্তা করো না দিদা, তুমি শুধু দেখতে থাকো, আমি বাবার সঙ্গে কথা বলে আসছি। এসো এসো, এদিকে এসো। বস বাবা, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে, কিছু বস। হ্যাঁ দিদা বলছিল। ওই সমীল ভাইয়ের মেয়ে আছে না তোরাল, ওকে কেমন লাগে তোর বল। কেমন লাগে মানে বাবা, তোরাল খুব ভালো মেয়ে আর আমার খুব ভালো বন্ধু। কিন্তু আমি আগেই ভেবেছিলাম যে তোরলের সঙ্গে তোর বিয়েটা আমি দিয়েই দেব, কিন্তু খেমির কারণে বিষয়টাকে মাথা থেকে বাদ দিয়ে দিই। এখন খেমির বিয়ে তো অন্য আরেকজনের সঙ্গে হয়েই গিয়েছে, তাই না? তোরল তোর বিষয়টা নিয়ে এবার এগোতে পারি তো আমি। না বাবা, আমার পক্ষে আর সত্যি কাউকে ভালোবাসা একেবারে অসম্ভব। শোন বাবা, এখন তুই এটা কখনই বলতে পারিস না যে তোর অতীতটাকে সঙ্গে নিতে আজীবন বেঁচে থাকবি। সেখান থেকে তো তোকে বেরিয়ে আসতে হবে, তাই না? আর খুব তাড়াতাড়ি সেটা করতে হবে তোকে। যখন তুই কাউকে কোনো রকম সুযোগ দিচ্ছিস সে তাকে যাবতীয় সুখ শান্তি তুই দিবি, আর তোরলকে তুই নিজের করে না নিলে আর খেমিকে যদি কখনো না ভুলিস তাহলে কি করে হবে? বাবা, পুরনো স্মৃতি ভোলা সত্যি অসম্ভব। অসম্ভব এটা নয় একদম, চেষ্টা তো করে দেখ। তুমি কি ভুলতে পেরেছ এতদিনে মাকে আপন করতে পেরেছ শান্তকে? কি বললি তুই? বাবা আমি তোমায় কিন্তু অপমান করছি না, এটা তুমিও জানো যে পুরনো স্মৃতি ভোলা কতটা কঠিন। তোমায় দেখেছি আমি মায়ের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে, পুরনো স্মৃতি আঁকড়ে বর্তমানকে আমি অস্বীকার করতে দেখেছি তোমায়। তাহলে আমি কি করে ভুলব খেমিকে? শোন একটা কথা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি আমার জীবনটা কিন্তু বেছে নিয়েছি, আমার সন্তানেরা বড় হয়ে গিয়েছে, কিন্তু তোর সামনে তোর বাকি গোটা জীবনটা পড়ে রয়েছে, তাই না? শান্তর সামনে ওর গোটা জীবন পড়ে রয়েছে বাবা, কিন্তু ও কি করল? আমার সুখের জন্য ওর সুখ বিসর্জন দিয়েছে। যাতে আমার সঙ্গে খেমির বিয়ে হয় তাই ও তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বাবা, শান্ত যা কিছুই করেছে তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বাবা আমি এটা বলছি না যে তুমি ভুল, তোমার কথা একদম ঠিক যে বর্তমানে কিছু করতে গেলে অতীতকে একেবারে ভুলে যেতে হবে, কিন্তু সেটা আমি কি করে করব বাবা, যখন আমি দেখি যে আমার বাবা পুরনো স্মৃতি আঁকড়ে জীবন কাটাচ্ছে।
তোমার এটা ইচ্ছে তো যে আমি তোরলকে বিয়ে করি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি তোরলকেই বিয়ে করব। তুমি যদি সন্তুকে স্ত্রী হিসেবে মেনে নাও। তুমি এটাকে আমার জেদ বা ছেলে মানুষই যা খুশি ভাবতে পারো, আর আমি যেটা বলি সেটাই করে থাকি, যেমন আমার বাবা ধনরাজ মাইয়া বংশী করেন।